ছোট সোনামণিরা, তোমরা নিশ্চয় সবাই ভালো আছো। তো আমি কয়েকদিন তোমাদের ক্লাস নিতে পারিনি, কারণ অসুস্থ ছিলাম একটু, এই কারণে তোমাদের সামনে আসলে আসাও হয়নি। তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো তো? আচ্ছা, তো আজকে আমরা কি করব, মজা করে করে ইংলিশ অ্যালফাবেট এইচ কীভাবে লিখতে হয় সেটি জেনে নেব, এবং এইচ দিয়ে কী কী হয় সেটিও দেখে নেব। চলো তাহলে আমার সাথে, তোমরা সবাই খাতা পেন্সিল নিয়ে বসো, ঠিক আছে? আচ্ছা, তো আমি কিভাবে এইচ লিখে দেখাচ্ছি সেটি ভালোভাবে দেখে নাও, ঠিক আছে? এবং খাতায় চেষ্টা করো। চলো তাহলে আমার সাথে দেখো, প্রথমে কিভাবে কিছু লাইন আছে, তারপর এভাবে কিছু লাইন দাও। লাইন দেওয়া মানে কি? লাইন দেওয়া মানে আমরা বুঝি দাগটা, ঠিক আছে? দেখো, তারপর কি করবে, এভাবে যখন হয়ে যাবে এভাবে কিছু দাগ টান, এভাবে করে, এভাবে করে খাতায় কিছু কি করবে দাগ টান, এভাবে করে কিছু দাগ টান। তারপর এভাবে যখন করা হয়ে যাবে তখন আমরা কি করব, এভাবে করে লেখা শিখে যাব। দেখো, সবাই বলতো এটা কি? এটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেট এইচ। গত ক্লাসে তোমাদেরকে আমি দেখিয়েছি না? হ্যাঁ, এটা হচ্ছে এইচ, ঠিক আছে? আমার সাথে তোমরা সবাই বলো, এটা কি? এটা এইচ। এটা কি? এটা এইচ। আমরা যখন এভাবে ডাক্তাররা শিখে যাব, এভাবে শিখে যাব, তখন আমাদেরকে কি করতে হবে, এভাবে লিখতে হবে। এর আগে আমাদেরকে কি করতে হবে, এভাবে করে শিখতে হবে। দেখো, এটাও কিন্তু কি হলো, কি হলো, এটা এটা এইচ। এটা কি? এটা এইচ, ঠিক আছে? এটার সাথে এটার কি পাওয়া যাচ্ছে, মিল পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা সবাই এখন এই বইটা নিয়ে এখন বসো। আচ্ছা, এখন আমার সাথে তোমরা এই বইটা খুলো। দেখো, এইচ দিয়ে কি কি হয় এটা কি বলতো আগে? এটা হচ্ছে এইচ। এটা কি? এটা এইচ। এটা কি? এটা এইচ। সবাই দেখো, দেখতে পাচ্ছো? হ্যাঁ, এটা কি? এটা এইচ। এখন আজকে এইচ দিয়ে কি কি হয় আমরা একটু দেখে নিব, চলো তাহলে আমার সাথে। আচ্ছা দেখো, এখানে কি দেখা যাচ্ছে, একটা ঘোড়ার ছবি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ, ঘোড়াকে আমরা ইংলিশে কি বলি, হর্স। ঘোড়াকে আমরা ইংলিশে কি বলি, হর্স। এইচ দিয়ে কি হয়, হর্স। হর্স মানে কি? ঘোড়া। হর্স মানে কি? ঘোড়া। এইচ দিয়ে কি হয়, হর্স। হর্স মানে কি? ঘোড়া। আচ্ছা, এটা বলো তো এখানে কিসের ছবি দেখা যাচ্ছে, এটা কিসের ছবি হতে পারে? এটা এটা একটা মুরগির ছবি। কিসের ছবি? মুরগির ছবি। দেখো, তোমরা সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো, এটা কিসের ছবি? এটা মুরগির ছবি। মুরগিকে ইংলিশে কি বলে, হ্যান। হ্যান মানে কি? মুরগি। মুরগিকে ইংলিশে কি বলে, হ্যান। মুরগিকে ইংলিশে কি বলে, হ্যান। হ্যান মানে কি? মুরগি। এইচ দিয়ে আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম, কি দেখতে পেলাম, হ্যান। এইচ দিয়ে কি হয়, হ্যান। এইচ দিয়ে হর্স। হর্স মানে কি? ঘোড়া। এইচ দিয়ে কি হয়, হ্যান। হ্যান মানে কি? মুরগি। আচ্ছা, তারপর এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছ, এটা কিসের ছবি, এটা একটা হাতের ছবি, তাই না?
হ্যাঁ, এখানে একটা হাত দেখা যাচ্ছে, মানে কি এটা একটা হাতের ছবি। আচ্ছা, এইচ দিয়ে হাতকে আমরা ইংলিশে কি বলি? হ্যান্ড। হাতকে আমরা ইংলিশে কি বলি? হ্যান্ড। এইচ দিয়ে কি হয়? হ্যান্ড। এইচ দিয়ে কি হয়? হ্যান্ড। হ্যান্ড মানে কি? হাত। দেখো, এইচ দিয়ে আমি আবার বলছি, এইচ দিয়ে কি হয়? হ্যান্ড। দেখো, এইচ আছে একটা, হ্যান্ড। এইচ দিয়ে কি হয়? হ্যান্ড। হ্যান্ড মানে কি? হাত। আচ্ছা, তারপর এখানে কিসের ছবি দেখা যাচ্ছে? একটা ছেলে মাথায় কি পরে আছে? টুপি পরে আছে। টুপিকে আমরা ইংলিশে কি বলি? ইংলিশে বলে হেড। হেড মানে কি? টুপি। হেড মানে কি? টুপি। হেড মানে কি? টুপি। হেড মানে কি? টুপি। এস দিয়ে কি হয়? হেড। হেড মানে কি? টুপি। ঠিক আছে, আমরা এইচ দিয়ে আজকে কয়টা জিনিস দেখতে পেলাম? চারটা জিনিস দেখতে পেলাম। প্রথমে হচ্ছে হর্স, হর্স মানে ঘোড়া। তারপর এসছে হ্যান, হ্যান মানে কি? মুরগি। তারপর এসছে হ্যান্ড, হ্যান্ড মানে কি? হাত। তারপর এসছে হেড, হেড মানে টুপি। ঠিক আছে, তারপর আমরা এখানে একটু কিছু বাক্য দেখে আসি। এইচ দিকে কি কি হয়? এইচ দিকে হর্স, হর্স দৌড়ে বালি উড়ে, হর্স দৌড়ে বালি উড়ে। হেড মাথায় ইরেস ঘুরে, হেড মাথায় ইরেস ঘুরে। ইরেস হচ্ছে এই ছেলেটা। ঠিক আছে, তো হেও কি করে? হেড মাথায় ইরেস ঘুরে মানে টুপি পরে ও ঘুরে। ঠিক আছে, আমরা এস দিয়ে আজকে চারটা জিনিস দেখে নিলাম। তোমরা আমার মতো করে বাসায় কি করবে? বারে বারে চেষ্টা করবে। আমি যেভাবে তোমাদের অ্যালফাবেটগুলো দেখালাম, তোমরা কি করবে? সেভাবে বাসায় চেষ্টা করবে, বাড়ি কাজের খাতায় চেষ্টা করবে। না বুঝলে কি করবে? মা বাবা ভাই বোনের সাহায্য নিবে। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, তো কি করবে? এখন তো আমার প্রায় পড়া হয়ে গেছে, তাই না? সিলেবাসের প্রায় অনেকটাই তোমাদেরকে আমি পড়ালাম মজা করে করে। ঠিক আছে, তোমরা কি করবে? আমি যেভাবে পড়াগুলো পড়িয়েছি, তোমাদেরকে দেখিয়েছি, তোমরা সেভাবে কি করবে? চেষ্টা করবে এবং সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপে কি করবে? পাঠাবে। ভিডিও করে কি করবে? পাঠাবে। তখন আমি বুঝতে পারবো তোমরা কতটুকু শিখেছো। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আমার আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সবাইকে আমার আবার অনেক ধন্যবাদ। বাই বাই।